ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়া ব্লগে তোমাদেরকে জানাই আরও আরেকবার স্বাগত। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 10:30। তো মঙ্গলবার 10:30 থেকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আমার সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মোছাটা হয়নি, ওটা একটু পরে করব। বিছানাটা ঝেড়ে নিয়ে বিছানা পরিষ্কার করে তারপর ঘরটা পরিষ্কার করব। আর কালকে যা বাসন ছিল সমস্ত কিছু মাজা হয়ে গেছে, ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে, এমনকি ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আর এই ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে ঘুগনি মটর কড়াইয়ের করেছি, তার সাথে হচ্ছে পরোটা। তো এই হলো আমাদের সকালের আজকে খাবার। আর দুপুরবেলা কী করবো এখন আমি কিছু জানি না, ঘরটাকে পরিষ্কার করে নিই, তারপরে আমি দুপুরের রান্নার দিকে যাব। সেরকম কিছু রান্না করব না, আজকে ভাবছি একটু সয়াবিন করব, অনেকদিন সয়াবিন খাওয়া হয় না, তো সয়াবিন করব। ধরে তো একদম ভালো করে ভিডিও করতে পারছি না, এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। ঝড় জল বৃষ্টি অমুক অমুক এসব হচ্ছিলো, কারেন্ট থাকছিল না ঠিকঠাক মতো, সবসময় ঘর অন্ধকার, তো ঘর অন্ধকার থাকলে ভিডিও কী করে দেবো, তো ভিডিও আরই ওই জন্য করতে পারছিলাম না। তো এখন তো আবার বর্ষাকাল, নতুন একটা সমস্যা কারেন্ট চলে যাওয়ার, চলে একটু জোরে ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যাবে, কারেন্ট অফ হয়ে যাবে, তো ওরমভাবেই আমাকে ভিডিও করতে হবে। তো চলো আমি আগে কী রান্না করি না করি দেখি, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি কি রান্না করছি। আসলে আমি আমার যে প্ল্যান হচ্ছে সয়াবিন তরকারি করা, একটুখানি মানে রস রস টাইপের একটু ঝোল রাখবো যাতে ভাত খাওয়া যায়, তো সেরকম করেই সয়াবিনের তরকারি, আর ওর মধ্যে ডিম দিয়ে দেবো আমার ছেলের জন্য। আমার ছেলে আবার ডিম নাহলে মাছ নাহলে ভাত খেতে পারে না, নিরামিষ একদিন হলে ঠিক আছে কিন্তু শুধু সয়াবিন তরকারি দিয়ে তো ভাত খেতে পারবে না। আর ভাবছি একটা ডিম সেদ্ধ করে ওর সয়াবিন তরকারির মধ্যে দিয়ে দেবো। তো এই হলো আজকের প্ল্যান দুপুরের রান্না। তো ভাতটাকে বসাই, ঘর ঘর পরিষ্কার করি, তারপর দেখছি কী করে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে রান্নার সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। আর রান্না তো শুধু হবে সয়াবিন তরকারি, 15 মিনিটের মধ্যেই রান্না আমার কমপ্লিট হয়ে যাবে, তাই জন্য ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি ঘর পরিষ্কার করতে এসেছি। ঘর দালান ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। তো ঘর দালান সব মানে ঘরটা মোছা হয়ে গেছে, এবার দালানটা মুছে নিচ্ছি। আসলে ঘরে আমার এমনভাবে আনাচে কানাচে কোনায় কোনায় মুছতে হয়, মানে এমন গলি গলি হয়ে আছে, তো সেখানে ভিডিও আমি ডাক করতে পারি না, এই জন্য দালানটা ফাঁকা থাকে, দালানটা যতটুকু পারি ততটুকু ভিডিও করি। তো ঘরটা মুছে নিয়ে তারপরে ভাত ততক্ষণে হয়ে যাবে, তারপরে আমি সয়াবিনের তরকারিটা করে নেব। ভাত আমার হয়ে গেছে, নামিয়ে নিয়ে সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর সয়াবিনটা অনেকটা আগে ভিজিয়ে দিয়েছিলাম, তো সয়াবিনটা হালকা করে ভেজে নিয়ে এবারে আমি কড়াইতে তেল দিয়ে ওদের একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। আলুগুলো আমি আলাদা করে ভাজছি না, পেঁয়াজটা দিয়ে তারপরে ওর মধ্যে আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা হালকা করে ভাজা হওয়ার পরেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এতে দেব হচ্ছে টমেটো, আদা, রসুন বাটা একসাথে আমি পেস্ট করে রেখেছি, তো ওই বাটাটা দিয়ে দেব। দিয়ে তারপরে গুঁড়ো মশলা যা অ্যাড করার তো সেগুলো দেব। তো দেখো আমি আদা রসুন টমেটো সব বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে, নাহলে কাঁচা রসুনের গন্ধটা ছাড়বে যতক্ষণ এটা ভালো করে না কষানো পর্যন্ত, কাঁচা রসুনের গন্ধটা থেকেই যাবে। তো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে কষানোর পরে আবার ওতে আমি দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। তো আমি বাড়িতে যে গরম মশলাটা রেডি করে রাখি, তো সেই গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম, তো সয়াবিনগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আর আমার মশলার কৌটো ধুয়ে রাখা জল একটুখানি দিয়ে দিলাম, পোড়া লেগে যাচ্ছিলো নিচে তাই জন্য, তো এবার আমি কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো,
আর সয়াবিনেরই তরকারি যেহেতু হচ্ছে শুরু, তাই জন্য ওতে একটু ঝোল ঝোল মতোই করব, খুব একটা মানে তরকারি টাইপের করব না, শক্ত শক্ত টাইপের, একটু ঝোল ঝোল টাইপেরই হবে। তো সয়াবিন তরকারিটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখো আমার সয়াবিনের তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার সয়াবিনের তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে নিলেই আমার সয়াবিনের তরকারি একদম রেডি হয়ে যাবে। তারপর আমি যাবো স্নান করতে। তো বিকালবেলা একটুখানি ছাদে গিয়েছিলাম, হাওয়া দিচ্ছিল হাওয়া খাওয়ার জন্য। তো তারপরে দেখি আকাশ আস্তে আস্তে এরম মেঘলা করে এলো, পুরো একেবারে অন্ধকার হয়ে এসেছে, মেঘে ঢেকে এসেছে আকাশ। তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরেই নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টি নামার পর আমরা ছাদ থেকে নেমে চলে এসেছিলাম। আর বৃষ্টি আসা মানেই তো জানো কারেন্ট চলে যাওয়া। তো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো সকাল থেকে, কিরম একটা ভ্যাপসানে গরম লাগছিলো, কিন্তু বৃষ্টিটা হওয়ার পর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ ভালোই লাগছিলো। সন্ধ্যেবেলা কারেন্ট আসার পরে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্না করছি হচ্ছে আলু ভাজা আর পরোটা, আর দুপুরের সয়াবিন তরকারি অল্প একটু রয়েছে, আবার ঘুগনিও অনেকটা রয়ে গেছে, মানে যা আছে অল্প আলু ভাজার সাথে ঘুগনি দিয়ে খাওয়া হয়ে যাবে, তাই জন্য একটু আলুই ভেজে নিলাম। আর এখানে ময়দাটা মেখে নেব, আলুটা ভাজতে দিয়ে তারপরে আমি ময়দাটা মাখব। তো ময়দাটা বার করে নিয়েছি, নিয়ে আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিই, তারপর ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। আর এসব করতে করতেই এমনি সন্ধ্যাবেলা কারেন্ট অফ হয়ে গেছিলো, তাই রান্না করতেও দেরি হয়ে গেছে। কারেন্ট আসার পরেই আমি রান্নাঘরে এসেছি রান্না করতে, তাই জন্য আলু ভেজেই একদম পরোটাগুলো করে নিচ্ছি। তিনজনেরই প্রচুর খিদে পেয়ে গেছে, সন্ধ্যে থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তো তাই জন্য পরোটাগুলো করে নিচ্ছি। আর পরোটাগুলো করতে করতে আমার ভিডিওটা আমি আজকে শেষ করে দেবো। আজকে আমার ভিডিওটা একদম সামান্যই হয়েছে, বেশি বড় ভিডিও হয়নি, ছোট মানে অল্প অল্প করে শ্যুট করেছি, বেশি ভিডিও করতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ভিডিও তাহলে আমি এখানেই শেষ করে দেবো, আবার চলে আসবো আমার একটা নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটির পাশে থাকার জন্য। আর আমার ভিডিও যারা যারা দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার কাল আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা অ্যান্ড গুড নাইট।